আসসালামু আলাইকুম, আমার নাম অঞ্জুম আরারেবা, আমি সামনে রিং রোডেই থাকি। আমার ডান সাইডের পিঠে পিঠের একটা জায়গায় না বেশ অনেকটা জায়গায় হাড্ডি ক্ষয় হয়ে গেছে। তা আমি তো জানতাম না, প্রথম খুব পেইন হচ্ছে রোজার মধ্যে, তখন আমি প্রায় রোজার মধ্যে ডাক্তার দেখাবো এইসব মনে করে আমি পেইন কিলার খেলাম। এক অর্থোপেডিক ডাক্তার দেখাইলাম, তো প্রতিদিন মানে পেইন কিলার খাওয়ার পর আমার ব্যথা কমতেছে না। তখন আমার অর্থোপেডিক বললো যে আপনি, ডাক্তার বললো যে আপনি একটা ফিজিওথেরাপির কাছে যান, আপনার থেরাপি দিতে হবে। তখন আমি স্যারের কাছে আসলাম, কারণ আমি এখানেই থাকি, এখানে আমার আমার বাসার কাছে, আর আমার বিল্ডিংয়ে অনেকেই এখানে মানে স্যারের কাছে, স্যারের প্যাশেন্ট আর কি। তারপর আমি এখানে আসলাম, আসার পরে আমি তো প্রথমে এই ডান হাতটা উঠাইতেই পারতাম না, মানে এমন অবস্থা ছিল আমার। তারপর আমি 10টা থেরাপি করার পর আমার মোটামুটি 60% ব্যথাটা কমে গেল। তারপর থেকে একটু আপার 5টা দিলাম, 15টা দিলাম, কিন্তু দেখলাম যে আর কমতেছে না। পরে আমি স্যারের কাছে আবার অ্যাপয়েন্টমেন্ট নিলাম, স্যার আবার থেরাপি বাড়াই দিচ্ছে আমাকে, কিছু সাপ্লিমেন্টাল ট্যাবলেট দিছে, ওটাতে আমার বেশ উপকার হচ্ছে। আমি খেতে পারতাম না, এখন আমার খেতে পারি, আমার ক্ষুধাটা লাগতেছে, আমার মাথাটা ঝিমঝিম করতো, মাথাটা ঘুরাইতো না নিগার, আমি উপর হয়ে দিতে হয়তো, আমার উপর হলে আমার মাথাটা একটা ই দিত, মানে আমি খুব দুর্বল ছিলাম আর কি। তো স্যার বললো যে আমার অনেক কিছুর অভাব আছে শরীরে, তা আপনার এগুলো খেতে হবে ট্যাবলেটগুলো, প্রায় 6 মাস 3 মাস দুটো ট্যাবলেট দিয়ে দিচ্ছে। তা আজকে আমার 21টা থেরাপি, তা আল্লাহর মতো আমি অনেকটা বেটার ফিল করতেছি। হয়তো আর কিছুদিন থেরাপি দিলে আমি ভালো হয়ে যাবো। আরও অনেকগুলো ব্যায়াম দেওয়া হয়েছে, নিয়ম বলে দেওয়া হয়েছে যে আমি এইগুলো করতে পারবো না, ওইটা করতে পারবো না, ওগুলো আমি মেনে চলতেছি। বাসায় 2 বার করে আমাকে মিনিমাম ওই যে হট ব্যাগের স্যাকটা একটা ক্রিমের মালিশ দিতে বলছে, ব্যায়াম দিয়ে দিচ্ছে, ওগুলো করতেছি, আমি চেষ্টা করতেছি বাসায় ওগুলো করার জন্য। আমার মতো আমি এখন মানে আমার তখন এই যে ভারী জিনিস, আমি তখন আর বুঝতাম না যে আমার এখানে হাড্ডি ক্ষয় হয়ে গেছে। আমি পট করে একটা ভারী জিনিস উঠাই ফেললাম, যখন আমি ডান হাতে ভারী জিনিসটা উঠাচ্ছি না, একটা জিনিস করলাম নিচে হয়ে গেলাম, তখন খুব ব্যথা করতো আমার। হ্যাঁ, তো আমি কিছু মনে করতাম না, যে মনে করতাম হয়তো ব্যথা, একটু রেস্ট নিতাম, ঠিক হয়ে যেত। কিন্তু এটা যতক্ষণ এক্স রে না করছি বা আমি অর্থোপেডিক ডাক্তার, এই ফার্স্ট কিন্তু আমি থেরাপিটা দিচ্ছি, আমি আর কখনো কোনো থেরাপি দিইনি। হ্যাঁ, তো তখন এই প্রবলেমগুলো হতো আর কি আমাকে, মানে তারপর তো এখন আমার টোটালি এগুলো মানা। তা তো অবশ্যই, তা তো অবশ্যই, আমি এখন নিজেকে অনেক বেটার ফিল করতেছি, আমি তো বললাম আলহামদুলিল্লাহ। কেন, আমি যখন আসছি ওরা দেখছে আমার এত ব্যথা ছিল, মানে আমি স্যারকে বলছি যে স্যার আমার প্রচণ্ড ব্যথা, আমি এরকম করে এই যে আমি যে বসে আছি আমি বসেটা বসতে পারতাম না। ওরা মাঝে মাঝে আমাকে অনেক কনসিডার করতো যে আমাকে হয়তো একটু আগে নিয়ে বসায় দিত, মানে আমি শুয়ে থাকলে আমি বেটার ফিল করি, আমার বসা হাঁটা আমার জন্য খুব মুশকিল ছিল। কিন্তু এখন তো আমি এভাবে বসতে পারতেছি, এমনও গেছে যে আজকে থেকে 10 দিন আগে আমার শুয়ে শুয়ে নামাজ পড়তে হয়েছে, কারণ আমি বসতে পারতাম না, পিছনে বালিশ দিয়ে আমাকে হেলান দিয়ে বসতে হইতো, নামাজ পড়তে হইতো। এখন আল্লাহর মতো আমি এইভাবে বসে আমি নামাজ পড়তে পারি আর কি, মাশাআল্লাহ। ওই বাচ্চা মেয়েগুলো তো খুবই হেল্প করে, খুবই সুন্দর করে ওরা থেরাপি দেয়, খুবই ওদের ওদের ব্যবহারটা এত আমার, ওরা আন্তরিকতার সাথে আমাদেরকে আমাদেরকে খালি আমি বলে না, যতগুলো প্যাশেন্ট আছে তো ওরা খুব সুন্দর করে থেরাপি দেয়। আমি এটা আমি শুনেই আসছি যে এখানকার সেবাটা খুব ভালো। যেন আমার নেবার ফার্স্ট, আমার একদম আমার সামনের নেবারই, উনিই আমাকে বলছে যে আপনি এখানে যান, আর আমি তো কখনো দেই নেই এইসব থেরাপি, ফার্স্ট আমার। তো আমি এসে দেখলাম আসলে এদের ইটা খুব ভালো, সার্ভিসটা খুব ভালো, আন্তরিকতা আছে, অবশ্যই আছে, স্যারও বেশ সুন্দর করে কথা শোনেন। আজকালকার ডাক্তারদের কাছে তো কথাই শুনতে চায় না, স্যার অনেকক্ষণ আমার কথাটা শুনলেন, আমি আমার প্রায় আমার পার্সোনাল কিছু কথাও স্যারের সাথে শেয়ার করলাম, স্যার শুনলেন এবং স্যারের কথাটা মানছেন। হ্যাঁ, তো এটাই আমার খুব ভালো লাগছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি সাজেস্ট করবো যদি আপনাদের কোনো এরকম ধরনের পেইন থাকে, ই থাকে, আপনার এখানে আসেন। এখানে কোনো ধরাবন্ধা নেই যে করতেই হবে, আপনারা 5টা দেন 10টা দেন, ভালো না লাগলে অন্য জায়গায় যান। কিন্তু এদের সেবাটা আমার ভালো লাগছে, আসলে আপনাদের সেবাটা আমার কাছে ভালো আছে, ডিপিআর সিনাইটা, হ্যাঁ ভালো লাগছে। সবাই দোয়া করবেন আমার জন্য, তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমরা জানি আপনার প্রিয়জন
আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।